হ্যালো বন্ধু, আজকে আমরা বেশ কয়েকটা বড় ইম্পর্টেন্ট নিউজ নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে তুফান মুভি রিলিজ ডেট কিন্তু চলে এসেছে। চাপকি খারে তুফান মুভিটা কিন্তু একটা বড় হিট হতে চলেছে, বিকজ এই মুভিটা দুপার বাংলা মিলে বানানো হচ্ছে। এপার বাংলা SBF এবং উপার বাংলায় আলফা ও চরকি মিলে এই মুভিটা বানাচ্ছে। এই মুভিটা রিলিজ ডেট দেওয়া হচ্ছে ঈদের সময়, খুব ভালো টাইম দেওয়া হয়েছে। ঈদের সময় কিন্তু এটা বাংলাদেশে বিশাল বক্স অফিস আর্ন করতে চলেছে, বাট কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে কতটা ইনকাম করছে এটা কিন্তু দেখার বিষয় হবে, এবং প্যান ইন্ডিয়া রিলিজ করবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি। তো ঈদের সময় মানে জুন 13, 14 বা 15 দিকে কিন্তু রিলিজ হওয়ার চান্স খুব বেশি। সো এই মুভিটা কিন্তু টক্কর নিয়ে চলেছে খাদানের সঙ্গে, বিকজ খাদান মুভিটাও কিন্তু জুন মাসে রিলিজ করতে চলেছে। ঠিক আছে, প্রপার ডেট না দেওয়া হলো, বাট ওটা রিলিজ করেছে জুন মাসেই, বিকজ আমাদের পুজোর সময় কিন্তু টেক্কা আসছে দেবের, আর ক্রিসমাসে অন্য একটা মুভি অলরেডি ওর কাজ করছে। সো এটা কিন্তু জুন মাসে রিলিজ করে চলেছে। সো দুটো মুভি কিন্তু টক্কর হবে জুন মাসেই। আর এই তুফান মুভিটা কিন্তু রাহিনা রাফি ডাইরেক্ট করছে, এবং একটা গ্যাং ওয়ার্নিং মুভিটা হবে। মুভিটা যেটুকু পোস্টার এসছে, মানে মোশন পোস্টার এসছে, এবং তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে কিন্তু দারুণ লাগছে। তো আশা করা যাচ্ছে মুভিটা কিন্তু বেশ জমপ্যাক একটা কমার্শিয়াল মুভি হতে চলেছে। এবং খাদান নিয়েও অনেক মানে কথা শোনা যাচ্ছে, খাদান নাকি ডাবল পার্ট হতে চলেছে দেবের। ঠিক আছে, একটা বাবা এবং ছেলে দুটো পার্টিটা নিজে করছে, ঠিক আছে, এবং সেটা একটা কয়লা খনি এবং খনি সম্পর্কে ব্যাপার, যেরকম আমরা দেখেছিলাম কিছুটা KGF-এ, সেরকম কিছু একটা বড় মানে স্টোরি হয়ে চলেছে। এবং এটা জাস্ট একটা ছোটো মুভি, এটা কিন্তু বিশাল বড় জ্ঞান স্কেলে বানানো হচ্ছে দেবের পক্ষ থেকে। ঠিক আছে, তো দুটো মুভি বোঝা যাচ্ছে যে একটা বড় লেভেলে মুভি হচ্ছে, এবং দুটো যখন টক্কর হবে জুন মাসে, সেটা কিন্তু বেশ দেখার হবে যে কে এই টক্করটা জেতে। ঠিক আছে, তো এটা হলো গিয়ে এই দুটো মুভি ইনফরমেশন। নেক্সট কথা বলবো আমরা হচ্ছে দেবের কমান্ডো উইমেন, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল, বাট ওই মুভিটা কিন্তু হোল্ড হয়ে গেছিলো। বাট ওটার যে প্রোটাগনিস্ট আছে, ফিমেল প্রোটাগনিস্ট, সে কিন্তু বলেছে যে দেব যে ওর সঙ্গে কন্ট্যাক্ট করেছে, এবং দেবের প্রোডাকশন ওই মুভিটাকে টেক ওভার করছে, এবং মুভিটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, সো মুভিটা বাংলাদেশে হবে না, ওখানে যে ডাইরেক্টর ছিল ওটাকেও চেঞ্জ করা হচ্ছে, এবং দেব নিজের প্রোডাকশনে এটা নিয়ে নিচ্ছে। এবং এই কমান্ডো মুভিটা কিন্তু সেই সেম নায়িকার সঙ্গেই হতে চলেছে, এটা রিজিউম হবে আই থিঙ্ক এই যে মুভিগুলো কন্টিনিউ চলছে দেবের সেগুলোর পরে, বিকজ এই বছর অলরেডি ও খাদান করছে, টেক্কা করছে, এবং থার্ড একটা ক্রিসমাস আর একটা মুভি আসছে, দেন SBF-এর সঙ্গে ওর রঘু ডাকাত এবং চাঁদের পাহাড় আছে। ঠিক আছে, তারপরে আই থিঙ্ক ওই মুভিটা হয়তো কমান্ডো মুভিটার উপর কাজ করা শুরু করবে। তো আমরা আশা করতে 25 বা 26 গিয়ে আমরা হয়তো সেই মুভিটা কমান্ডো মুভিটা দেখতে পেতে পারি। তো এই ছিল আজকের নিউজ। তো তোমাদের বিষয়ে কি মতো কমেন্ট আমি নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে দেখা নেক্সট ভিডিও।